नमस्कार बंधुरा मीरा कुकिंग कॉर्नरे आज तैरी होच्छे व्हाइट चिकेन। व्हाइट चिकेन हमें स्टेप बाय स्टेप कीभावे तैरी करछी संगे किछु टिप्स एवं ट्रिक्स निये देखार जोनो वीडियो शेष अब्दि थाकुन। रेसिपिटा पुरो देखार पर अवश्यई आमार रेसिपिके लाइक कमेंट एवं शेयर करबेन एवं आमार चैनलके सबस्क्राइब करे बेल बटन प्रेस करे अल करे देवार अनुरोध रइल ताते आपनारा आमार चैनलेर नोटिफिकेशन पेये जाबेन। आसुन की दिए आमि एइ व्हाइट चिकेन करछि देखार जन्य भिडियोर संगे थाकुन शेष अब्दि। এই হোয়াইট চিকেন করার জন্য আমি 500 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরম সাইজের চিকেন। এটাকে এখন সেদ্ধ করে দেবো নুন দিয়ে। আর এই হোয়াইট চিকেন করার জন্য আর কী কী লাগছে সঙ্গে আসুন দেখে নিই। হোয়াইট চিকেন করার জন্য 500 গ্রাম চিকেনে আমি প্রায় মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কতখানি ঝালকাবেন সে অনুযায়ী আপনারা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। এছাড়া নিয়েছি আন্দাজ মতো নুন, চিনি, 3 চামচ মতো ফেটানো দই টক দই, চিজ, মাখন, পোস্ত 2 থেকে আড়াই চামচ, 1 চামচ চালমগজ, ফ্রেশ ক্রিম, গোটা কাজু 7 খানা, আর কিশমিশ এবং ভাঙা কাজু কিছুটা। মাংসটাকে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, তার মাঝে এই চালমগজ, পোস্ত এবং কাজুগুলো পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল আমি দিলাম, 2 চামচ মতো তেল এবং প্রায় 1 চামচ মতো মাখন। এই সাদা তেলের সাথে মিশিয়ে দিলাম। এবার এই মাখন আর তেলের মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। কুচানো পেঁয়াজগুলোকে খানিকক্ষণ তেলের মধ্যে নাড়িয়ে নরম করে ভেজে নিতে হবে। এরপর এর সাথে একে একে অ্যাড করব পোস্ত বাটা, চালমগজ বাটা, কাজু বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণগুলো দেওয়ার পর উপর থেকে যে ফাটানো 3 চামচ টক দই রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য নাড়িয়ে এবার এর উপর দেবো সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা এতে নুন মেশাবো, আর দেবো চিনি, কেটে রাখা চিরে দেখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা, নুন এবং চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ধিমে আছে আমি যে মাংসটা সেদ্ধ করেছিলাম তার যে জল আছে সেই জল খানিকটা দিয়ে ঢাকা দিয়ে সমস্ত চিকেনটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হতে দেবো আর একটু ভালোভাবে। চিকেন সেদ্ধ জলটা দিতে দিলাম। আপনারা যদি মনে করেন গ্রেভি অনেকটা রাখবে তাহলে আপনারা আরেকটু জল এতে দিয়ে দিতে পারেন চিকেন সেদ্ধ, না হলে গ্রেভি
আন্দাজে, চিকেন অলরেডি যেহেতু সেদ্ধ আছে তাই গ্রেভির আন্দাজে এতটা জল দিলে হবে। এবং এটাকে ঢেকে রেখে ধিমে আঁচে আরেকটু 3-4 মিনিট রান্না করতে হবে। একটু অন্যরকম স্বাদের হোয়াইট চিকেন তৈরি। শেষ সময় হচ্ছে কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলো আমরা অ্যাড করে এই চিকেনের স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবো। সাধারণত আমরা চিকেন পেঁয়াজ রসুন আলু বা অন্য কিছু দিয়ে বানাই, এই চিকেনটা একটু অন্যরকম এবং স্বাদ খুব ভালো হয়। একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে 3 মিনিট ফোটার পর। আমি এতে যে মাখনটা নিয়েছিলাম টোটাল তার অর্ধেকটা প্রথমে দিয়েছি, বাকিটা এখন এতে দিয়ে দেবো যেটুকু বাকি থাকবে। ফ্রেশ ক্রিম 1 চামচ মতো এবং সবশেষে এতে চিজ গ্রেট করে দিয়ে নামিয়ে আর কি মেশাচ্ছি এতে এবং আমার কি টিপস আছে সেটা জানার জন্য শেষ অবধি দেখুন। হোয়াইট চিকেন তৈরি এবং গরম ভাতে খাওয়ার জন্য সার্ভ করা হচ্ছে। এই চিকেন পোলাওয়ের সাথে খুব ভালো যায়। আমার এই চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমার যে কথাটা বলার ছিল টিপস, আমরা পোস্ত যদি বেটে রাখি তাহলে সেই পোস্ত গন্ধ হয়ে যায়, তেল দিয়ে রাখলেও গন্ধ হয়ে যায়। পোস্ত বেটে রেখে তাতে যদি গরম তেল মিশিয়ে আমরা রাখি, তেলটা সর্ষে তেলটা গরম করে যদি পোস্তের সাথে মিশিয়ে রাখি তাহলে পোস্তটা চট করে গন্ধ হয় না। আজকের দিনে টিপস এবং রান্না সব মিলিয়ে আমার রান্না পুরো কমপ্লিট। সবশেষে চিকেনের উপর কিশমিস ও ভাঙা কাজুগুলো দিয়ে সার্ভ করলে অসাধারণ জিভে জল আনা হোয়াইট চিকেন একেবারে কমপ্লিট। আপনারা বন্ধুরা অবশ্যই হোয়াইট চিকেন রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমার চ্যানেলে অবশ্যই জানাবেন। কমেন্ট, লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবং বেল বাটন প্রেস করে অল করলে আগামী দিনে যে রান্না করছি সেই নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আজ এই হোয়াইট চিকেন নিয়ে আমি আমার নীলাস কুকিং কর্নার থেকে বিদায় নিলাম।